আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আর্জেন্টিনা কিন্তু ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে এবং তারা কিন্তু পরের ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। তো আমরা দেখে নিব আজকে আর্জেন্টিনা ভার্সেস প্যারাগুয়ের ম্যাচ পরিসংখ্যান, কোন চ্যানেলে আপনি ম্যাচটি লাইভ দেখতে পারবেন এবং আপনার মোবাইল ফোন থেকে কীভাবে দেখতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, চলুন গুলি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আর্জেন্টিনা ভার্সেস প্যারাগুয়ে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার সকাল 6টায়। তো এই ম্যাচটি আসলে যে পরিসংখ্যান, তারা কিন্তু আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলেছিল। একটি হচ্ছে তারা চিলির বিপক্ষে খেলেছিল, চিলির বিপক্ষে কিন্তু তারা এক এক গোলে ড্র করেছে এবং পরের ম্যাচটি খেলেছে তারা উরুগুয়ের বিপক্ষে, সেখানে কিন্তু তারা উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে। এবং মঙ্গলবার যে ম্যাচটি রয়েছে সকাল 6টায় প্যারাগুয়ের বিপক্ষে, এবং প্যারাগুয়ে কিন্তু বর্তমানে র্যাঙ্কিং হচ্ছে 35 এবং আর্জেন্টিনার বর্তমান র্যাঙ্কিং হচ্ছে 8। তো আমরা যদি লাস্ট যদি আমরা প্যারাগুয়ে ভার্সেস আর্জেন্টিনার লাস্ট পাঁচটা যদি ফলাফল দেখি যে কে কোন ম্যাচ জিতেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে যতগুলো ম্যাচ খেলেছে সবগুলোতে কিন্তু পাঁচটার মধ্যে একটা মাত্র ম্যাচ জয় করেছে, সেটা হচ্ছে 2015 সালে 7-1। 2015 সালে তারা কিন্তু 6-1 গোলের বিশাল ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়েছে এবং তারপরের সবগুলো ম্যাচ কিন্তু ড্র। এবং আমরা দেখতে পাচ্ছি 2016 সালে সেটা কিন্তু প্যারাগুয়ে আবার প্রতিশোধ নিয়েছে, তারা কিন্তু আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছে। এটা হচ্ছে ম্যাচের পরিসংখ্যান। তো ম্যাচগুলো আসলে আপনি টিভিতে কীভাবে দেখবেন? তো টিভিতে আপনি Sony 6 HD এবং Sony 10 3 এই চ্যানেলটিতে আপনি দেখতে পারবেন। তো আপনি যদি বাংলা ধারাভাষাতে দেখতে চান তাহলে অবশ্যই Sony 6 HD চ্যানেলটি দেখতে পারেন। তো এখন কথা হচ্ছে আপনি কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে ম্যাচগুলো দেখবেন। তো মোবাইল ফোনের মাধ্যমে ম্যাচগুলো আপনি দেখার জন্য আপনাকে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনারা জানেন যে টফি অ্যাপ একটি বাংলালিঙ্কের অ্যাপ এবং বিঞ্চ অ্যাপ একটি অথরাইজ অ্যাপ। তো এই দুটি অ্যাপের মধ্যে আপনারা ফ্রিতে খেলা দেখতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি এখানে কিন্তু খেলার অ্যাডভার্টাইজিং দেখতে পারবেন। তো আমি এখানে দেখাতে পারছি না কারণ বিঞ্চ এবং টফি দুটি অ্যাপের মধ্যে কিন্তু স্ক্রিন রেকর্ডার সাপোর্ট করে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।